করছে আমাদের আটা মাখা দিয়ে। এই যে ম্যাডাম আটা মাখছে, এই যে একজন বসে ফোন দেখছে, এই যে আমার মা রান্নার জিনিস গোছাচ্ছে, আর এই যে আমাদের পুষ্পু পিছনে বসে আছে, আর এই যে জামাই বসে বসে গান চালাচ্ছে, জামাইয়ের গান। আর এর মাঝখানে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা সোমা ব্লগ। ভুল বলেছি না, ঠিক বলেছি জানি না। মা কি রান্না করছো? আমি এক গিলাস বেলা খান চাচ্ছি, মানে কেউ খেতে দেয়নি। কত মনোযোগ দিয়ে মিষ্টি খাচ্ছে, একজন ধান চাপ খাচ্ছে, আমি বেচারা কিছুই খাচ্ছি না। মা পটল বাছে বাছে নিচ্ছে, মাছটা কিন্তু ভালো না, খাইছে না খাইবে? কার কাছে তুই নিয়ে আসছিস? ওই বাজার থেকে আনছিলাম। ওই বাজার কার কাছে? বিকেলে আনছিলাম, মামার দোকান তখন ছিল না। ওই দোকান তো দিলুক, মামার দোকানের দিলুক সামনে দোকান। তো আমার বর কিছু টাইমের জন্য একটু বাড়ি গেছিলো, বাড়ি যে ছোট ভাগ্নেকে নিয়ে চলে এসছে। দেখো ভাগ্নে কুকুরছানা পেয়ে তো আর কুকুরছানার থেকে সরছে না, ওকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে, খুবই খুশি। আমাদের টাইসনকে পেয়ে টাইসনকে আর কাজ ছাড়া করবে না। দেখো আমরা আবার একটু যাচ্ছি বাজারের দিকে। সেজে গুজে বসেছিলাম, আর ওই দুজনের অবস্থা দেখো। তো আজকে সকাল সকাল আমরা পরোটা আর তরকারি নিয়ে এসেছি আমার বর, সেটা খাচ্ছি। এখন দেখছো আমরা মিয়া বিবি বসে পড়েছি, একটু একটু কাজ করে দিচ্ছি, বোন মা দুজনেই ব্যস্ত। তো ও বসে বসে মাংসটা একটু কেটে দিচ্ছে, আর আমি এইদিকে আলু কেটে দিচ্ছি, যেদিকে মা থালা বাসন ধুচ্ছে, আলু পেঁয়াজ সবকিছু নিয়ে বসে। কত থালা বাসন ধুয়ে ফেললো, সবাই একটা একটা কাজে ব্যস্ত। আর এই যে আমাদের বাড়ির গাছপালা, এখানে আমাদের রান্না বসিয়ে দিয়েছে মা। ওই যে মামনি, মন না গেলে সঙ্গে কিছু যাবে না। তো দেখো আজকে হচ্ছে খাসি মাংস আবারও। তো আজকে এখন মাংসটাকে আমরা সব মশলা মিক্স করে নিচ্ছি, মিক্স করে এই মাংসটা মাখিয়ে নেব, ভালোভাবে মেরিনেট করে তারপরে রেখে দেব, সেই জন্য এখন মেরিনেট করা চলছে। তো আমাদের আলু পেঁয়াজ লঙ্কা সবকিছু রেডি হয়ে গেছে কেটে। তো দেখো বন্ধুরা, বুনু এখানে অলরেডি ভাত রান্না বসিয়ে দিয়েছে, ভাত ডাল হচ্ছে, ভাত ডাল হচ্ছে, আর সব গোছানো, উচ্ছে ভাজা হয়ে গেছে। এরপর রান্না হবে মটন, আজকে
কম হচ্ছে, তবুও যা হচ্ছে একেবারে কম না। আমি আজকে শুধু একটু গুছিয়ে দিয়েছি, বাদ বাকি বোনই করছে। মা এত সময় ভাত রান্না করলো, ভাজা করলো, এবার বোন করবে সবকিছু। ওয়াও, দেখো আজকের মাটন কি দারুন হয়েছে। দেখুন রান্না করছে, কখন থেকে উনুনে রান্না করেই যাচ্ছে মেয়েটা। কে বল আসলো, মাটন দিয়ে খেতে বসে পড়েছি। সবার খাওয়া প্রায় কমপ্লিট কমপ্লিট অবস্থা। যে সবসময় যখনই দেখবা তখনই রান্নার কাছে, সারাদিন আমাদের আর কোনো কাজ নাই। সারাদিন যে গুরু গুরু করেছি সে ঘুরার তো কোনো ভিডিও তুলিনি, আর কি বলবো। খেয়েছি আমরা ওটাই। আর এই যে পুচকু আর বাবু বসে বসে ফোন দেখছে। পুচকু লোক, এই তো বাবু লোক দিয়েছে। আর এই যে আমি দেখতে পাচ্ছ, আচ্ছা আমি কি রোগা হয়ে গেছি না মোটা আছে? কিন্তু রোগা রোগা লাগছে। হ্যাঁ রে, আমার গালগুলো কিরম গোলো গোলো লাগছে না এখন। আর আমি কি রোগা হয়ে গেছি? তো আজ আমরা করবো খাসির চর্বি দিয়ে, মানে রাতের বেলার মেনুটা হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো ওই জন্য মটর গুলো আগেই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমাদের ঘুগনি রান্না চলছে, এখন বুনো চর্বিগুলো দিয়ে দিচ্ছে দেখো সুন্দর করে, কারণ ঘুগনি কষানো হয়ে গেছে অনেকটা। এদিকে আমি রুটি বেলে দিচ্ছি, মা ভেজে নিচ্ছে মানে ছেঁকে নিচ্ছে। তো আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, মা এখন একা একা ভেজে নিচ্ছে রুটিটা। দেখো সবাই খেতে বসে পড়েছে রুটি ঘুগনি। ইস, দেখেই তো আমার খিদে লেগে গেছে। এমনি ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলেছি, ওই জন্য আগের ভিডিও দেখে আরও মনে হচ্ছে যে এখন আবার খাই। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সারাদিনের ভিডিও এটাই ছিল, সারাদিন তেমন একটা ভিডিও করা হয়নি, তবে সকাল বিকেল দুপুর কী খাওয়া দাওয়া হয়েছে সেটাই দেখানো হয়েছে। তো বন্ধুরা এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। বাই বাই।